আমাদের শপে অনেক রাউটারগুলো আছে যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, টিপিলিং থেকে শুরু করে নেটিস, টেন্ডা, এমআই, সব রাউটারগুলো আমাদের শপে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিগেট টেকনোলজি। দেখা হয়ে গেল নতুন আরও একটি ভিডিওতে। একটা সময় কিন্তু মানুষ ফোনে এমবি কিনে তারপরে কিন্তু নেট ইউজ করতো, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু অনেকেই ওয়াইফাই শিফট করেছেন। এখন সবারই কিন্তু নিত্য প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে ওয়াইফাই। আসলে ওয়াইফাই যখন আপনি ইউজ করবেন, ডিসিশন নিয়ে নিচ্ছেন, তখন কিন্তু সবার আগে আপনাকে একটি রাউটার চুজ করতে হবে। আসলে রাউটার কেনার ক্ষেত্রে কিন্তু অনেকে অনেকভাবেই বিভ্রান্ত হয়ে পড়েন, অনেকে অনেকভাবে কনফিউশনে পড়ে যান, আসলে কোন রাউটারটি নিব, আমি ইউজ করব দুজন মানুষ অথবা একজন ফ্যামিলি চলবে, আমার পাঁচজন ইউজ করবে, 10 জন ইউজ করবে, আসলে কোন রাউটারটি আপনার জন্য ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার মনে একটা কনফিউশন থাকে। তো আমি চেষ্টা করবো আজকের ভিডিওতে এই কনফিউশন দূর করে দেওয়ার, আর আপনার জন্য কোন রাউটারটি ভালো হবে এবং এর প্রাইসগুলো কেমন হবে সকল বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে। ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন। প্রথমে যে রাউটারটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে টিপি লিঙ্কের একটি AC1200 আর্সার C64 মডেলের একটি রাউটার। এই রাউটারটি দুটি ফ্রিকোয়েন্সি থাকবে, একটি হচ্ছে 2.4 GHz এবং একটি 5 GHz। 5 GHz এর ম্যাক্সিমাম স্পিড পেয়ে যাবেন 867 MBPS এবং 2.4 GHz এর 400 MBPS পর্যন্ত। আসলে ডুয়েল ব্যান্ডের যে রাউটারগুলো আপনি যদি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজের গতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আসলে যেহেতু দুটি ফ্রিকোয়েন্সি, তার মানে তো বুঝতে পারছেন যে আপনার কাজটা সিঙ্গেল ব্যান্ডের থেকে কতটা দ্রুত গতি হবে। এই রাউটারটির প্রাইস নির্ধারণ করা হয়েছে আমাদের শপে মাত্র 3200 টাকা। দ্বিতীয়তেই থাকছে আরও একটি টিপি লিঙ্কের রাউটার, যেটার মডেল হলো TL-MR100। আর এই রাউটারটিতে কিন্তু আপনারা সিম কার্ডের মাধ্যমে ইউজ করতে পারবেন। এই রাউটারটির প্রাইস দেওয়া হয়েছে আমাদের শপে মাত্র 5000 টাকা। এরপর থাকছে টিপি লিঙ্কের আরেকটি রাউটার, যেটার মডেল হচ্ছে TL-WR820N। এই রাউটারটিতে 5 dBi করে দুটি অ্যান্টেনা থাকছে। এবং এরপর থাকছে টিপি লিঙ্কের একটি রাউটার, যেটার মডেল হলো TL-WR820N। এই রাউটারটিতে 5 dBi দুটো অ্যান্টেনা থাকছে এবং এর প্রাইস দেওয়া হচ্ছে মাত্র 1090। এরপরেই থাকছে আরেকটি ছোট্ট পকেট রাউটার। আসলে এই রাউটারটি কাদের জন্য? যারা বাইরে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন অথবা কোনো আত্মীয় বাসায় গেছেন কিন্তু ওখানে নেটওয়ার্ক নেই, এখানে কিন্তু আপনারা সিম কার্ড ইনক্লুড করে এটা সুন্দরভাবে চালাতে পারবেন। কারণ আপনি বাসা থেকে যাচ্ছেন কিন্তু আপনার ওয়াইফাই, আপনার রাউটার তো আর নিয়ে যাওয়া পসিবল না, যার কারণে কিন্তু এই পকেট রাউটারটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এটার প্রাইস দেওয়া হচ্ছে আমাদের শপে মাত্র 4000 টাকা। এরপরে চলে আসবো আমরা বর্তমান সময়ে ট্রেন্ডিং যে রাউটারগুলো চলতেছে, তার মধ্যে টেন্ডা একটি খুবই জনপ্রিয় একটি রাউটার। রাউটারটির মডেল হচ্ছে F6। রাউটারটিতে 5 dBi করে 4টি অ্যান্টেনা পেয়ে যাবেন এবং এই রাউটারটি কিন্তু একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার। এবং এই রাউটারটিরই কিন্তু আগের যে মডেলটি সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই রাউটারটি কিন্তু নিউ মডেল, এর আগের মডেলটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটি নিউ মডেল এবং এটি আগের মডেল, এবং এর প্রাইসও কিন্তু সেম, দুটি একদম একই প্রাইস, 1300 টাকা। এরপরেই থাকছে আরেকটি টেন্ডার রাউটার, AC1200 এবং এর মডেল হলো AC5। এই রাউটারটি হচ্ছে ডুয়েল ব্যান্ডের একটি রাউটার এবং এর প্রাইস দেওয়া হয়েছে মাত্র 2200 টাকা। টেন্ডার নিউ এডিশন একটি রাউটার, এর মডেল হলো AC23। এই রাউটারটি হলো ডুয়েল ব্যান্ডের একটি রাউটার, আর এই রাউটারটি কিন্তু কয়েকটি ভেরিয়েন্টের হয়, মানে কয়েকটি মডেলের হয়ে থাকে। এই রাউটারটির প্রাইস দেওয়া হয়েছে আমাদের শপে মাত্র 4250 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল রাউটারগুলোর কিছু প্রাইস এবং বেসিক কিছু ইনফরমেশন। এছাড়াও আমাদের শপে অনেক রাউটারগুলো আছে যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, টিপিলিং থেকে শুরু করে নেটিস, টেন্ডা, এমআই, সব রাউটারগুলো আমাদের শপে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি চেষ্টা করেছি আপনাদের বেসিক কিছু ইনফরমেশনগুলো দেওয়ার। আপনারা যারা নতুন ওয়াইফাই কানেকশন দিবেন, তারা যেন রাউটার কেনার ক্ষেত্রে প্রাইসগুলো আপনাদের নলেজের মধ্যেই থাকে। কোনো রাউটার অথবা যে কোনো প্রোডাক্ট কিনতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের শপে এসে সরাসরি এখান থেকে পারচেস করতে পারেন। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের অনলাইনে যে কোনো জিনিস অর্ডার করতে পারেন এবং সুসম্মানে আমাদের প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।